বিরতির পর স্বাগত। একটি আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামে আজ আয়োজিত হলো 2022-23 ইংরেজি শিক্ষাবর্ষের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করেছেন ধলাই জেলার শিক্ষা অধিকারী যতন দেববর্মা। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত, বিদ্যালয় এসএমসি চেয়ারম্যান তথা আমবাসা পৌর পরিষদের কাউন্সিলর সুমন দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলসম থাঙ্গা রকম সহ আরো অন্যান্যরা। প্রায় বেশ কিছু বছর ধরে পুনরায় বিদ্যালয়ে চালু হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক জেলা শিক্ষা আধিকারিক যতন দেববর্মা বলেন, পুরস্কার হচ্ছে পরিশ্রমিকদের, যে যত পরিশ্রম করবে সে তত সফলতা কুড়োতে পারবে। পড়াশোনার পাশাপাশি একজন ছাত্রছাত্রীকে সর্বাঙ্গীন বিকাশ করতে হলে খেলাধুলা শরীর চর্চা করতে হবে, তবেই ছাত্রছাত্রীরা সব দিক দিয়ে শিক্ষিত হয়ে উঠতে পারবে। আজ যারা পুরস্কার পায়নি তারা যেন অধিক পরিশ্রম করে আগামী দিনে সেই যোগ্যতাটুকু অর্জন করতে পারে, তার জন্য সকল ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করার উপদেশ দেন মঞ্চে উপবিষ্ট অতিথিগণ। সেই বিষয়ে উপস্থিত অতিথিরা কি বলছে আমরা একবার শুনবো। আজকে আমরা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বাৎসরিক পুরস্কার বিতরণী উৎসব পালন করতে যাচ্ছি। দীর্ঘ বছর যাবৎ চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পুরস্কার বিতরণী হয় না। আমরা আজকে আমাদের চন্দ্রাইপাড়া স্কুলে সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছেলে মেয়েদের যাদের পরীক্ষাতে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং তাদের যে আবৃত্তি হাট নাচ গান তাদেরকে আজকে আমরা বাৎসরিক পুরস্কার বিতরণ উৎসব আমরা পালন করতে যাচ্ছি। ধন্যবাদ। আপনারা শুনলেন উপস্থিত অতিথির বক্তব্য। বিগত বেশ কিছু বছর ধরে কিন্তু এই বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হচ্ছিল এবং পুনরায় বিদ্যালয়ে চালু করা হলো আবারও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করার পাশাপাশি সকল ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতামূলক উন্মাদনা সৃষ্টি হয়, তাতে আগামী দিনে অন্যান্য ছাত্রছাত্রীরা পুরস্কার পাওয়ার লক্ষ্যে অধিক পরিশ্রম করবে। এবং এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কিন্তু একটা উৎসাহ একটা উদ্দীপনা আমরা পরিলক্ষিত করতে পাই। এবং এই আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল 2022-23 ইংরেজি শিক্ষাবর্ষের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মূলত এই অনুষ্ঠানটির সূচনা করেছিলেন ধলাই জেলার শিক্ষা অধিকর্তা যতন দেববর্মা এবং প্রত্যেক অতিথিরাই কিন্তু তারা তাদের মত করে ভাষণ রাখেন। সেখানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেছিলেন উপস্থিত অতিথিরা। চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রতি বছর এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করত, আগে বেশ কিছু বছর ধরে বন্ধ থাকায় পুনরায় কিন্তু 2022-23 সালে পুনরায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি চালু হয়েছে, যেখানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী প্রত্যেক ছাত্রছাত্রীরাই এই অনুষ্ঠানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন স্কুলে কিন্তু এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে থাকে এবং আজ চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামেও কিন্তু আয়োজন করা হয়েছে 2022-23 বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব। এবং এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক থেকে শুরু করে উপস্থিত অতিথিরা প্রত্যেকে কিন্তু এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্তু বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পুরস্কার করার পর ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক উন্মাদনা সৃষ্টি হবে এবং আগামী দিনে সেসব ছাত্ররা পুরস্কার পাওয়ার জন্য অধিক পরিশ্রম করবে এবং আগামী বছর যেন তারাও পুরস্কৃত হয় সেজন্য তারা আগে থেকে প্রস্তুত থাকবে। এবং এই পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে উদ্বোধক এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা একটা উৎসাহ একটা উদ্দীপনা আমরা পরিলক্ষিত করতে পেরেছি। এবং এই অনুষ্ঠানে মূলত বিদ্যালয়ের এসএমসি চেয়ারম্যান তথা আমবাসা পৌর পরিষদের কাউন্সিলর সুমন দেবনাথ প্রত্যেকেই কিন্তু আজ উপস্থিত থেকে অনুষ্ঠানটির তে ভাষণ রেখেছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এই মুহূর্তে সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।